হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আবার চলে এসেছি। আমি আজকে বানাবো অ্যামওয়ে কুইনে বিনা তেলে পনির ছোলার মশালা। এটা হচ্ছে, এই জন্য আমি নিয়ে নিয়েছি অ্যামওয়ে কুইনে 3 লিটারের সটে প্যান উইথ লিড। চলুন দেখে নেওয়া যাক কী কী লাগছে আমার। এখানে আমি নিয়েছি ছোলা, এখানে আমার আলু একটু ভাপানো আছে, এখানে আমি নিয়েছি পনির টুকরো টুকরো করে রাখা আছে, এখানে আমি 4 মগজ কাজু বাদাম বাটা আমি বেটে রেখেছি, এখানে নিয়েছি টমেটো পিউরি, এটা দুটো টমেটো নিয়েছি, এখানে আমি অল্প একটু আদা জিরে গরম গরম মশলা একটু বেটে রেখেছি। আমি এটা পুরো সম্পূর্ণ নিরামিষ বানাচ্ছি আজকে। এখানে আমি ফোড়নের জন্য নিয়েছি তেজপাতা, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লবণ এবং চিনি। তো চলুন আমি রান্না স্টার্ট করে দিই। আমি এরপর গ্যাসটা অন করে দিচ্ছি। এই রান্নাটা পুরোটা লো হিটে হবে, পুরো রান্নাটাই। তো আমি এখানে পনিরগুলো একটু আমি একটু ফ্রাই করে নেব, সেই জন্য আমি অল্প আমি একটু তেল নিয়ে নিচ্ছি, 1/2 চামচের মতো, এটা একটু গরম হোক। এখানে আমি আমার দেখুন প্যান আমার গরম হয়ে গেছে, এখানে আমি ছোট চামচে 1 চামচ আমি তেল নিয়েছি, অল্প একটুখানি, এটা আমি পুরো প্যানে আমি মাখিয়ে নেব। এরপর আমি পনিরগুলো আমি একটু এটাতে হালকা ফ্রাই করে নেব। আপনারা চাইলে বিনা তেলেও পনিরটা একটু ফ্রাই করে নিতে পারেন। আমি এখানে অল্প একটু লবণ, সামান্য একটু 1/2 চামচ মতো লবণ একটু দিলাম পনিরটাতে। আমি এটা একটু অল্প একটু ঢাকা দিয়ে দিচ্ছি কিছুক্ষণ। দেখুন আমার পনিরটা প্রায় ভাজা ভাজা হয়ে গেছে অল্প। এরপর আমি দেখুন আমার পনিরটা আমার ফ্রাই করা হয়ে গেছে, কি সুন্দর রং লাল হয়ে গেছে। এরপর এটা আমি নামিয়ে নিচ্ছি। এরপর আমি এখানে গোটা তেজপাতা, গোটা গরম মশলা আর একটু গোটা জিরে আমি ফোড়নে নিয়ে নিচ্ছি। আমার প্যান গরমই আছে। এরপর আমি একটু আদা বাটা নিয়ে নিচ্ছি। এখানে আমি একটু টমেটো পিউরি করে রেখেছি, সেটা আমি নিয়ে নিচ্ছি। এখানে আমি একটু হলুদ 1 চামচের মতন, জিরের গুঁড়ো,
ধনে গুঁড়ো, আরেকটু লবণ, পুরো রান্নাটাই কিন্তু আমার একদম লো ফ্লেমে হচ্ছে। আর এটাতে যেহেতু অপটিটেম টেকনোলজি আছে, সেই জন্য হিটটা পুরোটাই ছড়িয়ে যায়, কোনো জায়গায় বেশি কোনো জায়গায় কম এরকম হয় না, সেই জন্য তলাটা কিন্তু ধরেও যায় না। দেখুন এখানে আমি একটু সামান্য একটু জল দিচ্ছি, মশলাটা ভালো করে একটু কষিয়ে নেব। দেখুন আমার তলাটা কিন্তু একদম কোনো ধরে যায়নি। এটাতে রান্না করলে আপনার গ্যাসেরও সাশ্রয় হবে আর তেলেরও সাশ্রয় হবে। আমি এখানে একটু চিনি, সামান্য হাফ চামচের মতো চিনি আমি একটু অ্যাড করলাম। এরপর আমি এই মশলাটা একটু ঢাকা দিয়ে দেব কিছুক্ষণ। এরপর দেখি, দেখুন আমার মশলাটা প্রায় কষানো হয়ে গেছে। এখানে আমি দুটো লঙ্কা আমি চিরে রেখেছি, কাঁচা লঙ্কা, আপনারা চাইলে গুঁড়ো লঙ্কাও দিতে পারেন। এটাতে খুব অল্প সময় এবং খুব কম তো দেখুন এখানে আমার মশলাটা প্রায় কষা হয়ে গেছে। এখন আমি ভাপানো যে আলুটা রাখা আছে সেটা আমি দিয়ে দেবো। এরপর মশলাটার সাথে একটু কষি নিচ্ছি, এখানে যে সিদ্ধ করার যে স্টকটা আছে সেটা আমি অল্প একটু দিয়ে দিচ্ছি। এটা কিছুক্ষণ কষাতে হবে, তাহলে রং ফ্লেভার খুব সুন্দরভাবে বেরোবে। দেখুন আমার কত সুন্দর রং বেরিয়েছে রান্নাটা থেকে, কিন্তু আমি একটুও তেল ইউজ করিনি রান্নাটাতে। এরপর আমি ছোলেগুলো, কাবলি ছোলাগুলো আমি এরপর এটাকে দিয়ে দেব। এটা আমার অল্প একটু ভাপানো ছিল, ভাপিয়ে রেখেছি। কি সুন্দর গন্ধ বেরিয়েছে, কালারটা খুব সুন্দর বেরিয়েছে। এটা একটু ভালো করে একটু কষিয়ে নিতে হবে। দেখুন আমার তলায় কিন্তু কিচ্ছু ধরে যায়নি, তলাটা কিন্তু পরিষ্কার আছে আমার। এটাই যেহেতু কম, এত কম সময় রান্না হয় এবং লো ফ্লেমে যেহেতু হয়, তাতে এতে আমাদের গ্যাসের প্রচুর সাশ্রয় হয় এবং বিনা তেলে হয়, সেই জন্য আমাদের তেলেরও প্রচুর সাশ্রয় হয়। তাই এই অ্যামওয়ে কুইনে যে 30 বছরের ওয়ারেন্টি আছে সেটাতে কিন্তু দেখা যায় যে আপনার প্রায় 30 বছরে 1,20,000 টাকা প্রায় আপনার এটাতে আপনার সাশ্রয় হবে। তাহলে এটা কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য খুবই উপকারী এবং হেলদি আমরা খাবার পাই। এরপর এটাতে আমি একটু, এটাতে 4 মগজ বাটা আর কাজু বাদাম বাটা আমি করে রেখেছি, এটা আমি একটু দিয়ে দিচ্ছি। দারুণ রং এসছে, গন্ধও দারুণ বেরিয়েছে। দেখুন আমি কিন্তু বিনা তেলে করছি পুরো রান্নাটা, কিন্তু দেখুন কালার
টা কি সুন্দর এসছে দেখুন। এটা আপনি যদি অ্যালুমিনিয়ামের কড়ায় করেন তাহলে কিন্তু বিনা তেলে কিন্তু আপনার তলাটা পুরো ধরে যাবে, কিন্তু দেখুন এখানে কিন্তু তলাটা একদম পুরো পরিষ্কার, কিচ্ছু আমার তলা ধরে যায়নি, পুরো পরিষ্কার। এটাতে এরপর আমি একটুখানি জল দিচ্ছি। একটু গ্রেভি করবার জন্য এরপর আমি এটা একটু ঢাকা দিয়ে দিচ্ছি কিছুক্ষণ। দেখুন আমার গ্যাস কিন্তু পুরো সিমে আছে, আছে একদম লো ফ্লেমে আমার রান্না হচ্ছে। দেখুন আমার এটাতে ভাইটাল লক ফর্ম করে গেছে। অ্যামওয়ে কুইনে এটা একটা বিশেষ গুণ, যেটা হচ্ছে এটাতে কি হচ্ছে না, খাদ্যের যে পুষ্টিগুণটা সব কিন্তু এটার ভেতরেই কিন্তু ইন্ট্যাক্ট করে যাচ্ছে। দেখুন পুরো আমার একদম ভাইটাল লক আমার একদম ফর্ম করে গেছে। এরপর আমি এটাকে একটু দেখি খুলে, আমার রেডি পনির বাটার, পনির ছোলা মশলা। আমি এরপর পনিরটা অ্যাড করে দিয়েছি, দেখুন কি সুন্দর রং হয়েছে। দেখুন এটা আমার এটা, এরপর আমি এটা একটু 30 সেকেন্ডের মতন একটু ঢাকনা লাগিয়ে দেব। আমার প্রায় হয়ে এসছে, দেখুন আমার রান্না কমপ্লিট, একদম পুরো রেডি হয়ে গেছে পনির ছোলা মশলা। এরপর আমি এটাকে গ্যাস আমি অফ করে দিচ্ছি, এবার এটাকে আমি নামিয়ে নিচ্ছি। তো দেখুন আমার রান্না একদম রেডি। তো আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন, এবং এইরকম আরও ভালো ভালো ভিডিও দেখার জন্য প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। স্টে সেফ, স্টে হেলদি, থ্যাংক ইউ।